হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গেলেন। এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত জ্বর থাকা অবস্থায় ঘরের সমস্ত কাজ শেষ করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে এসে দেখলেন ফাতেমা কাঁদছেন। তিনি প্রশ্ন করলেন, ফাতেমা তুমি কাঁদছ কেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো উত্তর না দিয়ে তখন আরো জোরে জোরে কাঁদতে লাগলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকবার প্রশ্ন করার পর মা ফাতেমা কাঁদতে কাঁদতে বলল, আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমার আব্বাজান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে ঢুকে কি যেন তালাশ করছেন। ঘর থেকে বের হওয়ার সময় আমি পেছন দিক থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম, ও আব্বাজান আপনি কি তালাশ করছেন? আব্বাজান তখন বললেন, ও আমার ফাতিমা আমি তো তোমাকেই তালাশ করছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আরো বললেন, ও আমার ফাতেমা আজকে তো তুমি রোজা রাখবে, সেহরি করবে আলীর দস্তরখানায় আর ইফতার করবে আমার দস্তরখানায়। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্বপ্ন শোনার পর দুইজনে বুঝতে আর বাকি থাকলো না যে ফাতেমা ইন্তেকাল করবেন। দুজনে আরো জোরে জোরে কাঁদতে লাগলেন। এই সময়ের মধ্যে হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে তারা জিজ্ঞাসা করলেন, আব্বাজান আম্মাজান আপনারা কেন কান্না করছেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি অভ্যাস ছিল, যখন হাসান হুসাইন তাকে কোনো কাজে বিরক্ত করতেন তখন দুইজনকে নানাজানের কবরের কাছে যেতে বলতেন। আজকেও ফাতেমা বললেন, তোমরা দুই ভাই নানার কবরের কাছে যাও। কবরের নিকট যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো, ও আমার আদরের নাতিরা এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন এসেছো? আমার কাছে তো সব সময় আসতে পারবে, এখন যাও গিয়ে মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো, আজকের পর তোমাদের আম্মাজানকে আর দেখতে পাবে না। এই কথা শোনার পর দুই ভাই কাঁদছেন এবং দৌড়াতে দৌড়াতে আম্মাজানের কাছে চলে গেল। গিয়ে আম্মাজানকে জিজ্ঞাসা করলেন, তোমরা দুজন কেন কাঁদছ? বুঝেছি নানাজান আমাদেরকে বলে দিয়েছেন যে আজকের দিনটি তোমার জন্য শেষ দিন, নানাজান তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য আমাদেরকে বলেছেন। বিকেলের দিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার শরীর খারাপ হলো, তাকে বিছানায় শোয়ানো হলো। মা ফাতেমার মৃত্যুর পূর্বক্ষণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তিনটি কথা বলেছেন। ও আলী, আমার প্রথম কথা হচ্ছে যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে আজ পর্যন্ত আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি, আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কি আমার কারণে আব্বাজান অনেক লজ্জিত হবেন, বলেন আপনি আমাকে ক্ষমা করলেন কিনা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন উত্তরে বললেন, ইয়া ফাতেমা তুমি কি বলছো এগুলো, আমি তোমার যোগ্য ছিলাম না, তোমার আব্বাজান দয়া করে মেহরবানি করে তোমার হাত আমাকে দিয়েছেন, বিয়ের দিন থেকে আজ পর্যন্ত আমি আলী তোমাকে ঠিকমতো দুবেলা খাবার খাওয়াতে পারিনি। ও ফাতিমা তুমি বলো আমাকে ক্ষমা করেছো কিনা, তুমি যদি ক্ষমা না করো তাহলে আমাকেও কিয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে। ও আলী, আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো, আমি মারা যাওয়ার পর আপনি বিয়ে করে নেবেন দুনিয়ার যে কোনো মহিলাকে আপনার পছন্দ মতো, আমি আপনাকে অনুমতি দিলাম আর আমার বাচ্চা দুইটিকে সপ্তাহে একদিন আপনার কোলে নিয়ে ঘুমাবেন আপনার সাথে। আমার তৃতীয় কথা হলো, হাসান হুসাইন যখন বড় হবে তখন তাদের দুই ভাইকে আল্লাহর রাস্তায় সোপর্দ করে দেবেন এবং আমাকে রাতের বেলায় দাফন করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি নবীর মেয়ে, আমি সবখানে খবর দিয়ে তোমায় দাফন করব, এতে সমস্যা কি? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এর উত্তরে বললেন, আমার কাফনের উপর দিয়ে সবাই অনুমান করবে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল, কতটুকু স্বাস্থ্যবান ছিল, এতে আমার পর্দা ভঙ্গ হবে। মা ফাতিমার মৃত্যুর পর তার লাশের খাটিয়া বহন করার মানুষ মাত্র তিনজন ছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ছোট হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী ভাবছেন যে লাশের খাটিয়া বহন করার আরও একজনের প্রয়োজন হবে, তাহলে চার কোনায় চারজন কাঁধে নিতে পারবেন। এমন সময় হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হঠাৎ করেই উপস্থিত হলেন এবং খাটিয়ার কোনা বহন করলেন। হযরত আলী প্রশ্ন করলেন, হে আবু যর আমি তো কাউকেই বলিনি, তাহলে আপনি জানলেন কিভাবে? তখন হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি। তিনি বললেন, হে আবু যর আমার ফাতিমার লাশ বহন করার জন্য লোকের অভাব, তুমি তাড়াতাড়ি চলে যাও। ও আলী, আমাকে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে বলেছেন, তাই আমি এসেছি, তোমরা তো আমাকে বলোনি। রাতে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বপ্নে বলে গিয়েছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কবরে নামাচ্ছেন তখন হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বললেন, হে কবর তুই কি জানিস
আজকে তোর মধ্যে কাকে রাখছি? উনি হচ্ছেন জান্নাতের সকল মহিলাদের সর্দার। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কবর থেকে কোনো আওয়াজ আসলো না। তিনি আবারও বললেন, উনি হাসান এবং হুসাইনের আম্মা যান। এবারও আগের মতো কোনো আওয়াজ আসলো না। তিনি আবার পুনরায় বললেন, উনি হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী। তারপরও কবর থেকে কোনো আওয়াজ আসলো না। তিনি আবার বললেন, এটি দুজাহানের বাদশার মেয়ে, খবরদার বেয়াদবি করবি না। আল্লাহ তাআলা তখন কবরের জবান খুলে দিলেন। কবর বলল, আমি অন্ধকার ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি এমন একটি ঘর যার মধ্যে কোনো বংশ পরিচয় কাজ হয় না। আমি দুজাহানের বাদশার মেয়েকে চিনি না, আমি হযরত আলীর স্ত্রীকে চিনি না, হাসান হুসাইনের আম্মাকেও চিনি না, আমি জান্নাতের মহিলাদের সর্দারনিকেও চিনি না। আমি শুধু চিনি ঈমান এবং আমল। আমার মধ্যে যদি কেউ ভালো আমল নিয়ে আসে, তাকে আমি কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেব, আর যদি কেউ খারাপ আমল নিয়ে আসে, তাকে আমি কবরের দুই দিক থেকে এমন জোরে চাপ দেব যে হাড় মাংস মাটি সব একত্রে মিশিয়ে যাবে। আল্লাহু আকবার। মানুষ জন্মালে মৃত্যুবরণ করতেই হবে। মৃত্যু কখনো বলে কয়ে আসে না, মৃত্যু কখনো ধনী গরিব দেখে হয় না। প্রত্যেক মানুষকে মৃত্যুস্বাদ গ্রহণ করতেই হবে। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এখনকার মতো বিদায় নিচ্ছি।